আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম আর খেজুর দিয়ে তৈরি একটা স্পেশাল অ্যান্ড হেলদি ড্রিঙ্কস। যে কোনো ড্রিঙ্কসই বাচ্চারা খুবই পছন্দ করে, এটা খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা ড্রিঙ্কস, তাই ছোটো বড় সবার জন্য এটা খুবই উপকারী। গরম ঠান্ডা সব ধরনের আবহাওয়ায় সকাল বিকেলের নাস্তায় এটা খাওয়া যেতে পারে। এটা তৈরি করা খুবই ইজি অ্যান্ড সিম্পল। চলুন তারা দেখে আসি কীভাবে এই ড্রিঙ্কসটা তৈরি করতে হয়। আমি এখানে 5 গ্লাস পরিমাণ ড্রিঙ্কস তৈরি করব। এজন্য 10 পিস পরিমাণ খেজুর নিয়েছি। খেজুরগুলোর এক পাশটা ছিঁড়ে সবগুলো খেজুরের বিচি ফেলে দিয়েছি। যতটা সম্ভব ভালো মানের খেজুর নিতে হবে। এখন এর মধ্যে 10 পিস কাজু বাদাম অ্যাড করে দিব, 10 পিস কাঠবাদাম দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদামও ব্যবহার করতে পারেন। এক কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে খেজুর আর বাদাম যেন ডুবে থাকে এজন্য নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট ভিজিয়ে রাখার পর খেজুর আর বাদাম ফুলে নরম হয়ে গেছে। এখন এগুলো স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড করার জন্য আমি সবগুলো উপকরণকে একটা ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। এর মধ্যে 500 মিলি ঠান্ডা দুধ অ্যাড করে দিব। টেস্ট আরও ভালো আনার জন্য এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। একবারে ব্লেন্ড না করে 4 থেকে 5 বারে সুইচ অন অফ করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা গ্লাসে পছন্দ মতো আইস কিউব দিয়ে মিশ্রণটাকে ঢেলে নিব। উপরে পছন্দ মতো বাদাম দিয়ে দিব। আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদামও ব্যবহার করতে পারেন। এখানে চিনি ব্যবহার করিনি, কারণ খেজুরটা অনেক মিষ্টি, তাই চিনির প্রয়োজন নেই। অতিরিক্ত মিষ্টি খেতে চাইলে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল বাদাম আর খেজুর দিয়ে স্পেশাল অ্যান্ড হেলদি ড্রিঙ্কস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।